ওকে স্টার্ট নাও, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম ক্লাস নাম্বার 11। 11 নাম্বার ক্লাসে থাকছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিং। তো অ্যাডভার্টাইজমেন্টটা আসলে কি সেটা অলরেডি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই বুঝতে মানে বুঝেন না। আচ্ছা, ডিসকাসিং অ্যাবাউট ডিজাইন ফান্ডামেন্টাল অফ অ্যাডভার্টাইজমেন্ট মেনু ডিটেলস। তো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে এরকম একটা বিষয়, একটা কোম্পানির প্রচারের জন্য সে একটা কি বিজ্ঞাপন তৈরি করে, তাকেই বলা হয় যে অ্যাডভার্টাইজমেন্ট। এখন সেটা হতে পারে তার প্রোডাক্টের বা তার সার্ভিসের, তার সার্ভিসের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট সে তৈরি করে, যেটা সে অনেক লোকেরা দেখে তার প্রোডাক্টটা কিনে অথবা তার সার্ভিসটা সে দিতে পারে। তো এটাই, এটার জন্য একটা ডিজাইন তৈরি করা লাগে। হ্যাঁ, তো এটাই মূলত অ্যাডভার্টাইজ, এবং সেই অ্যাডভার্টাইজের জন্য আপনি ডিজাইন করতে পারেন। তো আমরা আজকে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে ওয়েব ব্যানার অ্যান্ড কি ট্যাক্স অ্যান্ড ইমেজ ইফেক্ট। ওয়েব ব্যানার কি? ওয়েব ব্যানার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে কিছু অ্যাডভার্টাইজমেন্ট শু করে, সেগুলোকে ওয়েব ব্যানার বলা হয়। হ্যাঁ, যেমন এই যে এই সরাসরি যে এই ব্যানারটা, এটা কি? এটা একটা ব্যানার, এটা একটা ব্যানার, জাস্ট ব্যানার, প্রিন্টিং ব্যানার। আর ওয়েব ব্যানার থাকে কোনটা? এটা ওয়েবসাইটের মধ্যে থাকে। এখন এটা আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটে থাকে। আচ্ছা, এখন আমরা কি কি মেনু দেখবো? দেখেন এখানে এডিট মেনু, সিলেক্ট মেনু, ইমেজ মেনু, তারপরে ফিল্টার মেনু, ইফেক্ট, আমাদের এই সবগুলাকেই আমরা দেখবো। তো দেখার জন্য আমরা প্রথমেই একটু চলে যাই ইয়েতে, এই যে উপর লেখা আছে দেখেন ফাইল, ফাইল থেকে আমরা এই কাজগুলো করেছি না অলরেডি জানি এ বিষয়ে। আচ্ছা, এডিট থেকে, এডিট থেকেও কিন্তু এই কাজগুলো মোটামুটি আমরা জানি, যে আনডু রিডু, হ্যাঁ, কাট কপি পেস্ট, হ্যাঁ, দেন হচ্ছে স্পেলিং গ্রামার, তারপর হচ্ছে ফাইন্ড রিপ্লেস, এগুলা কিন্তু মোটামুটি আমরা কাজ অনেকগুলো করেছি। ব্রাশ কিভাবে প্রিসেট করতে হবে, ওই যা অনেক আগে আমরা ব্রাশের কাজ করেছি, তো এগুলা মোটামুটি আমরা সব কাজগুলাই কিন্তু দেখেছি। তারপর ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে মোড, এখান থেকে বিভিন্ন মোডে আমরা দেখাইছিলাম যে কিভাবে কালার মোড চেঞ্জ করতে পারবেন। তারপর যদি অ্যাডজাস্টমেন্টে আসি, এখান থেকেও কিন্তু অনেক কাজ আমরা দেখিয়েছি। তারপর হচ্ছে অটো টোন, এখানে কন্ট্রোল এল এ ক্লিক করলে অটো টেনে, কন্ট্রোল শিফট এল এ ক্লিক করলে অটো টোন ব্যবহার করতে পারবেন। এখান থেকে কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, অটো কালার বাড়াতে পারবেন, তারপর কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ইমেজ সাইজ, তারপর হচ্ছে এখান থেকে কনভার্ট ক্যানভাস সাইজ আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, তারপর হচ্ছে এখানে রেজুলেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। হ্যাঁ, এগুলো তো মোটামুটি আমরা কাজ কিন্তু দেখানো হয়েছে না। লেয়ার, এখানে লেয়ার 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 থেকে নিউ লেয়ার, আপনি নতুন লেয়ার কিভাবে তৈরি করতে পারেন, এখান থেকে কিভাবে আপনি গ্রুপ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে পারেন, ডুপ্লিকেট লেয়ার কিভাবে তৈরি করতে পারেন, তারপর এখানে টাইপের ক্যারেক্টার, এখান থেকে টাইপ টুলবার থেকে আমরা টাইপ টুলবারে কাজ করেছি, ক্যারেক্টার প্যানেল, তারপর প্যারাগ্রাফ, হ্যাঁ, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ প্যানেল, এইগুলা টাইপের কাজ করেছি। তারপর সিলেক্ট, সিলেক্টের কাজ কি, এখান থেকে এগুলা কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, যা তারপরেও এখন একটু দেখলাম সবগুলো কাজ। তারপর দেখেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে জি সিলেক্ট, হ্যাঁ, তো তারপর হচ্ছে রিসিলেক্ট, এগুলা, তারপর হচ্ছে ইনভার্টস, এগুলো কিন্তু মোটামুটি আমরা কাজ করেছি প্রত্যেকটা বিষয়ে। তারপরে ফিল্টারে আসি, ফিল্টারে এসে আজকে আগের দিনে আমরা যে কাজটা করলাম 10 নম্বর ক্লাসে, লিকিফাই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ফিল্টার, হ্যাঁ, তো এগুলো মোটামুটি আমরা অনেকগুলো কাজ করেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে কাজ দেখব। তারপরে থ্রিডি, থ্রিডি আমরা পরবর্তীতে দেখা দেখবো। তারপর হচ্ছে ভিউ, থ্রিডিটা কি, থ্রিডিটা হচ্ছে বাস্তবে আপনার ই দেখায়, মানে প্রত্যেকটা বিষয়, মনে করেন যে একটা লেখা আপনি লেখছেন, সেটা যদি আপনি এমবোস ব্যবহার করেন সেটা থ্রিডিতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, ধরেন এই যে এখানে এই লেখাটা, এই যে লেখাটা লেখা আছে এখানে, হ্যাঁ, গ্লো, এইচডি গ্লো, এই লেখাটাকে যদি একটু উপর দিকে উঁচা হয়, হ্যাঁ, সেটা একটা থ্রিডি ভাব আসবে। হ্যাঁ, এইটাইকে মোটামুটি থ্রিডি বলা হয়েছে, বাস্তব রূপে পরিণত করা। মনে করেন এখানে এটা বোঝাই যাচ্ছে যে একটা এই লেখা, কিন্তু এই লেখাটা যদি আরেকটু উঁচা থাকে তাহলে মনে হবে যে আমরা বাস্তবে ব্যানার দেখছি।
এইরকম, এই জন্য 3D-টা ব্যবহার করা হয় যে বাস্তবে রূপের দেখার জন্য। তারপরে উইন্ডো, উইন্ডো থেকে তো আমরা এগুলা বিভিন্ন টুলবার বা টুল নিয়ে কাজ করব। ওকে, তো এইগুলো আমরা দেখে শেষ করলাম। এখন আমরা আসি ক্রিয়েটে ওয়েব ব্যানার অ্যান্ড ট্যাক্স অ্যান্ড ইভেক্ট, কিভাবে আমরা একটা ক্রিয়েটে ওয়েব ব্যানার তৈরি করব এবং কিভাবে ট্যাক্স ইফেক্ট দেব। এখন আমরা দেখে নিই ওয়েব ব্যানারটা মূলত কি বা কোথা থেকে আমরা ব্যানারটা কোথায় ইউজ করা হয় সেটা দেখব। তো আমরা একটু ইন্টারনেটে চলে যাই, সেখান থেকে আমরা মূলত দেখতে পারবো ওয়েব ব্যানারটা। তো এখান থেকে আমি যদি এখানে লিখি প্রথম আলো, প্রথম আলো একটা ওয়েবসাইট বা একটা নিউজ পেপারের ওয়েবসাইট, তাই না? তাহলে এখানে আমি লিখি প্রথম আলো। হ্যাঁ, এখানে প্রথম আলো লেখলাম, লেখে আমি সার্চ দিই। সার্চ দেওয়ার পরে, ও আচ্ছা কেটে গেছে না? আচ্ছা, এখানে আমি একটা ওয়েবসাইটে নিয়ে আসলাম প্রথম আলো। হ্যাঁ, ওকে, তো এখানে আমি প্রথম আলো ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করি আমি। অনলাইন বাংলা নিউজ বিডি প্রথম আলো, তো এটা একটা ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট হয়ে থাকে, বিভিন্ন ধরনের। তো এখানে ওয়েবসাইটে আসার পরেই আপনি একটু শো হতে একটু দেরি লাগছে, ইন্টারনেট স্লোর কারণে শো হতে দেরি লাগছে। হ্যাঁ, তো আমি যদি এইখানে দেখি, এই দেখেন একটা, এগুলা কিন্তু, এগুলো না, একটু নিচের দিকে আসি। এ দেখেন লেখা আছে দুর্দান্ত বাইক। হ্যাঁ, এই যে দেখেন আসতেছে একটা অ্যাড, এই যে এসে গেছে, দেখেন এটা একটা অ্যাড। এটা কিসের? একটা ফোনের, ভিভো ফোনের একটা অ্যাড। এই যে অ্যাডটা দেখেন, এটা কিন্তু নাড়াচাড়া করছে না, দেখেন এই যে অ্যাডটা চলে গেছে। এই যে এই পাশে একটা অ্যাড দেখেন, অল্টন ল্যাপটপ, অল্টন ল্যাপটপ 100% ক্যাশব্যাক। তো এটা একটা কি ওয়েব ব্যানার। এই ব্যানারটার কাজ কি, সে এখানে দেখেন ইফেক্ট পড়ছে, মানে বারে বারে লেখাটা চেঞ্জ হচ্ছে। তো এটা চেঞ্জ করার জন্য কে কাজ করবে? গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এখানে দুইটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, দুইটা, একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুইটা কাজ করা হয়েছে। এটা একটা কি ওয়েব ব্যানার। সেম ভাবে এখানে দেখেন, এটা একটা অ্যাডমিশনের ওয়েব ব্যানার। এখানে কি, এখানে পিকচারগুলো চেঞ্জ হচ্ছে, এখানে লেখাগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমরা যদি আরো নিচের দিকে যাই, এই যে এখানে এটাও একটা ওয়েব ব্যানার, বাট এটা অ্যানিমেশন নাই এখানে কিন্তু। আর নিচে দেখি, এটাও একটা ওয়েব ব্যানার। তো এরকম অনেক মাপের, অনেক ধরনের ওয়েব ব্যানার রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা দেখব বা কতগুলা মাপের ব্যানার রয়েছে সেগুলা আমরা দেখব। তো মোটামুটি আমরা আইডিয়া পেলাম যে কোনটাকে ওয়েব ব্যানার বলা হয়, তাই না? এখন আমরা দেখি যে ওয়েব ব্যানারের মাপ কেমন এবং সাইজ কেমন। আমরা যদি এখানে লিখি ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার, জাস্ট ওয়েব ব্যানারই লিখে সার্চ দিলাম, এখানে যদি আমি ইমেজে ক্লিক করি, এই যে
এখানে দেখেন অনেকগুলা ওয়েব ব্যানার, এই যে এগুলা কিন্তু ব্যানার, এই যে এখানে অনেকগুলা একসাথে, অনেকগুলা, তারপরে এই যে অনেকগুলা একসাথে, তো এগুলাকে মোটামুটি ওয়েব ব্যানার, এগুলা একটা ওয়েব ব্যানার। তো এই ওয়েব ব্যানার গুলো আমরা কিভাবে মেকিং করব এবং এটার মাপ কি কি থাকবে সেটা আমরা দেখব, কতগুলা মাপে রয়েছে। যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কতগুলা মাপ মাপ রয়েছে ওয়েব ব্যানারের। তো এটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এটা জুম করলে দেখা যাবে। তো এখন আমরা দেখতে পেলাম যে ওয়েব ব্যানার, তো ওয়েবের জন্য এখন আমরা জানব যে ওয়েবের জন্য আমরা যদি ব্যানার তৈরি করি তাহলে সেটার রেজুলেশন কত থাকবে। সেটার রেজুলেশন থাকবে 72, 72, হ্যাঁ 72 থেকে 150 পর্যন্ত, 150, হ্যাঁ ওয়েব ব্যানার। আর যদি আমরা প্রিন্টিং এর জন্য 300, ঠিক আছে মনে থাকবে। ওকে, তাহলে ওয়েব ব্যানার জন্য থাকবে 72 থেকে 150, হ্যাঁ 150 পর্যন্ত থাকবে। হ্যাঁ, আর আপনি প্রিন্টের জন্য ব্যবহার করবেন 300। এখন আমরা এইগুলা মোটামুটি আমরা একটা মাপ আছে সেগুলা আমরা এই যে এখানে দেখতে পারবো। আমরা অলরেডি এটা সেভ করে রেখেছি একটা মাপ, সবগুলা কিছু সবকিছুই আমরা সেভ করে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি এখন। ক্লাস নাম্বার আমরা চলে যাব 11 নাম্বার ক্লাসে। হ্যাঁ 11 নাম্বার ক্লাসে এসে এখান থেকে পিকে যাই, ছবিতে যাই। ছবিতে যাওয়ার পরে এখানে দেখেন এই মাপগুলার আমি কিছু ছবি তুলে রেখেছি, মানে এখানে সেভ করে রেখে দিয়েছি। এটা ওপেন হতে তো একটু সময় লাগছে। হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন মাপের রয়েছে, এখানে দেখেন এই যে স্মল স্কিজ, তো এটা ছোট, একেবারে ছোট, যেটা কত বাই কত, 120 বাই, হ্যাঁ 240, এটা পিকজেল। মনে রাখবেন পিকজেলে ওয়েব ব্যানারে পিকজেল হিসাবে কাউন্ট করে, তাহলে এটা পিকজেল। আর হ্যাঁ আসবে না, এগুলা পিকজেল আসবে। তারপরে বটম, এটাও একটা পিকজেল, এটা পিকজেল, প্রত্যেকটা পিকজেলে কিন্তু এখানে কাউন্ট করছে। তো আমরা কোন ব্যানারটা বানাবো সেটার জন্য আমরা দেখি, এখান থেকে আরো মাপ রয়েছে অনেকগুলা। হ্যাঁ এখানেও কিন্তু অনেকগুলো মাপ দেখতে পাচ্ছি। এখানে আর একটা ক্লিক করি সাইজ, ওয়েব ব্যানার সাইজ, হ্যাঁ আমরা এখান থেকে এইটাই করব। দেখেন 300 বাই 600, 300 বাই 600 পিক্সেল যেটা আছে সেটা আমরা করব। এখন দেখেন এই ওয়েব ব্যানার গুলা কিন্তু ব্যবহার করলে ওয়েবসাইটকে টাকা দিতে হয়। কোম্পানি মনে করেন একটা বিলবোর্ড ইয়ার মধ্যে লাগায় রাখছে, মনে করেন যে এই ইয়ার মধ্যে, মনে করেন চৌরাস্তায়, তো সেটা কি প্রত্যেক মাসে টাকা দিতে হয় না দোকানের, মানে যাদের যারা অ্যাডটা দেয় তাদের, তারা কি টাকা টাকা দেয় না? টাকা দেয়। তো সেই রকম ওয়েবসাইটের মধ্যে এরকম ব্যানার শো করলে টাকা দিতে হয়। দেখেন পার মান্থ $400 করে, এটা কত $200 করে, যত ছোট হবে তত কম, এটা কত $100 করে, এটা কত $250 পার মান্থ, প্রতি মাসে এরকম করে টাকা দিতে হয়, তাহলে অনেক টাকা কিন্তু প্রত্যেক মাসে। হ্যাঁ তো এটা কাকে দিতে হয়, ওয়েবসাইটকে দিতে হয়। আবার এই ওয়েবসাইট থেকে এই ব্যানারগুলো থেকেও আবার টাকা পায় ওয়েবসাইটরা, এটা তো কোম্পানি দিবেই, এছাড়াও গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারা টাকা পাবে। এগুলো অনেক বিষয়, সেগুলো আপনারা পরবর্তীতে আরো ধাপে গেলে বুঝতে পারবেন, ডিপে গেলে আরো বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আজকে এই ব্যানারটা মেকিং করব। এই ব্যানারটা দেখেন যে জুম হচ্ছে, মানে একটা ইফেক্ট ছিল তাই না?
হ্যাঁ, তারপরে এখানে দেখেন এইটাও একটা ব্যানার, এখানে কি হচ্ছে এটার মধ্যে ইফেক্ট পড়ছে। তো এরকম কিভাবে একটা ওয়েব ব্যানার তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখব। তো চলে যাই, কিভাবে ওয়েব ব্যানার তৈরি করতে হবে। তো আমরা প্রথমে ওয়েব ব্যানারটাকে নিয়ে নিব, এখানে আমরা ইয়ার মধ্যে নিয়ে নিব। আগের গুলাকে ডিলিট করে দিন, স্লো কাজ করছে। তো এখন আচ্ছা এটা না ই করে, এখান থেকে দেখি জেপিজি কোনটা, না একটা জেপিজি নাই, এখান থেকে যে কোনো একটাই নিয়ে নিই তাহলে হবে। হ্যাঁ, এখন আমরা মাপ তৈরি করব, যে কি কি কত সাইজে নিতে হবে। প্রথমে 300 বাই 600 নিতে হবে। ওকে, তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ নিউ থেকে এখানে আমরা দিয়ে দিব কত কত, 300 পিক্সেল বাই 600 পিক্সেল। আর এখানে আমি দিয়ে দিলাম বেশি রেজুলেশনের জন্য 150 দিয়ে দিলাম। হ্যাঁ, আর কালার মোড থাকবে 8 জিবি। সবসময় মনে রাখবেন, ওয়েবের জন্য বা ডিসপ্লের জন্য কালার মোড থাকবে 8 জিবি। কি থাকবে? 8 জিবি দেওয়া যাবে না। ওয়েব ওয়েব ব্যানার বা ওয়েবের জন্য বা ডিসপ্লে শো করার জন্য যে ব্যানার বা যে কোনো কিছু ইউজ করার জন্য বানানোর জন্য বানালে কি করব, 8 জিবি দেব। আর যদি প্রিন্টের জন্য, মনে করেন যে হতে পারে বিজনেস কার্ড, তারপর হচ্ছে ব্যানার, ফ্লায়ার, ব্রোশিওর, বিভিন্ন ধরনের ডিজাইনগুলা, প্রিন্টের যে ডিজাইন, মূল কথা প্রিন্টের ডিজাইনটা কি করতে হবে, ই দিতে হবে কি, 8 জিবি। প্রিন্টের জন্য দিতে হবে সিএমওয়াই কে। আর কিসের জন্য 8 জিবি দিতে হবে? ওকে, তো এখন আমরা এখানে তো এই মাপটা নিয়ে নিলাম। মাপটা নেওয়ার পরে আমরা কি করতে হবে, এখানে এখানে আমরা একটা শেপ নিব, এখানে আমরা একটা শেপ নিয়ে নিলাম। প্রথমে নামাজ পড়বেন, তাহলে এই পর্যন্ত অফ করে দিই। হ্যাঁ আচ্ছা, ওকে, তো আমরা একটা সাইজে মাপ নিলাম। সেভিনের জন্য আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিতে হবে। কন্ট্রোল আর দিয়ে আমরা রুলারটা নিলাম। রুলারটা নিয়ে আমরা চারপাশ থেকে আমরা ডাক টেনে দিব, তাকে আরেকটু ছোট করে ফেললাম। ওকে, চারপাশ থেকে ডাক টানার পরে আমরা বাহিরে একটা শেপ জন্য নেব।
তো বাইরে সেফ জোন নেওয়ার জন্য সেফ জোনটা কি? সেফ জোনটা হচ্ছে যদি মনে করেন যে একটা লেখা, লেখাগুলা যাতে এটার ভিতরেই থাকে, এটার বাইরে যাতে না যায়, টেক্সট সেফ জোন বা সেফ জোন, এটা প্রিন্টিং এর জন্য বেশি ব্যবহার করা হয়, যাতে ওই সেফ জোনটা কেটে গেলেও যাতে লেখা যাতে না কাটে, বর্ডারটা যাতে না কেটে যায়। হ্যাঁ, এই জন্য সেফ জোনটা ব্যবহার করা হয়। হ্যাঁ, না ইমেজ থেকে না, ওটা আমরা সাইজ বাড়াবো আর কি, যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে এটার সাইজটা আমরা বাড়াই দিব। এটা মূলত পিক্সেল আমরা বাড়াবো, ইঞ্চি বাড়াবো। হ্যাঁ, এখানে আমরা দিব হচ্ছে, হ্যাঁ পিক্সেলে কাজ করছে, কিন্তু এই ইটা হচ্ছে সেভ জোনটা ইঞ্চিতে নিতে হয়, 0.125, 0.125, আর এখানেও 0.125 দিয়ে আমরা ওকে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো, এখান থেকে কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই। ওকে, তো এখানে সেভ জোনটা চলে আসছে। তো সেম ভাবে আমি এখানে ভিতর দিয়েও নিব আরেকটা। তো ভিতর দিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা আপাতত একটা শেপ নিচ্ছি। হ্যাঁ, আপাতত একটা শেপ নিচ্ছি, যেটার পরে আমরা ডিভলেট করে দিব এটা। এটা আমরা পরে ডিলেট করে দিব, এখানে রাখলাম, রেখে আবার ভিতর দিয়ে দিয়ে দিলাম। সেম ভাবে নিচেও দিয়ে দিব। এটাকে টান দিয়ে ধরলে নিচের দিকে চলে আসবে। ওকে, এখান থেকে ধরে টান দিয়ে এখানে নিলাম, এন্ড এখান থেকে ধরে বসাইলাম। তাহলে আমাদের চারপাশে ইটা হয়ে গেল, তাই না? চারপাশে আমাদের যে এরিয়াটা নেওয়া এটা হয়ে গেল। এটা আমরা ওয়েব ব্যানারে ব্যবহার না করলেও পারি, কারণ ওয়েব ব্যানারে তো কাটা লাগছে না, মানে প্রিন্ট করার সময় কাটতে হয় না, কিন্তু প্রিন্টারের প্রিন্টেড ব্যানার গুলা কাটতে হয়। আর এটা নিলেও পারি না নিলেও পারি। এখন আমরা এখানে কাজ করব। তো কাজ করার জন্য আমরা প্রথমে একটা শেপ নিব, এখান থেকে আমরা একটা শেপ নিব। তো শেপ নিলাম, এটার 50%-এর 60% আমরা নিব, চেষ্টা করব। তো এখান থেকে আমি 60% একটা শেপ নিলাম, হ্যাঁ শেপ দিয়ে করব। তো না হ্যাঁ নিজে তৈরি করব। তো আমরা এটা শেপ দিয়ে তৈরি করলাম, প্রথমে শেপ নিলাম। এখন বলতে পারেন যে এখানে কালারটা কিভাবে নিয়ে আসলেন, যদি কালারটা নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে আই ড্রপ দিয়ে, হ্যাঁ আই ড্রপের উপরে ক্লাস, আই ড্রপের তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কালারটা এখানে চলে আসবে। এটা তো না, নিয়ে আসা খালি ক্লিক করলে কালারটা চলে আসবে, হাইড্রোপার উপরে কোনো ক্লাস এটা তো লাগবে না। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে বাঁকা করব। বাঁকা করার জন্য আমরা জানি ডিস্ট্রয়েড করলে বাঁকা হয়ে যায়, তাহলে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এটার রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ডিস্ট্রয়েড করলাম, ডিস্ট্রয়েড করে এখান থেকে টান দিলে নিচের দিকে আমরা দেখবো যে মোটামুটি কতটুকু টান দিলে বাঁকা হয় বা কতটুকু লাগে। হ্যাঁ, তো এতটুকু ডিস্টারটা নিয়ে আসবো। এখন তাহলে এটা আমাদের হয়ে গেছে, এখন উপরের যে অংশটা সেটা কিভাবে বানাবো। তো উপরের অংশটাকে নেওয়ার জন্য এটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি অথবা যে কোনো ভাবে কপি করলাম। তো কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে ঘুরাবো, ঘুরানোর জন্য হরিজেন্টালি ঘুরাবো। হরিজেন্টালি ঘুরানোর পরে আবার দেখি হইলো না, তারপরে আবার তাহলে ভার্টিক্যালি ঘুরাবো। হরিজেন্টালি ঘুরানোর পরে না হলে তাহলে ভার্টিক্যালি ঘুরালে
একটা মোটামুটি হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরে উপরের দিকে নিয়ে আসলাম, কন্ট্রোলটি দিলাম, তাহলে মোটামুটি অংশটা হয়ে গেল। হ্যাঁ, কোনটা? এই যে এই জায়গাটা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কাটা যাবে, উপরের মাপটা কাটা যাবে। হ্যাঁ, ফটোশপে অটোমেটিক উপরের অংশটুকু কাটা যায়, বা ক্যানভাসের বাইরে থাকলে সে অংশটুকু অটোমেটিক কাটা যাবে, ইলাস্ট্রেটর কাটে না, কাটা নিতে হয়। হ্যাঁ, সেজন্য আমরা, এটা সুবিধা আছে ফটোশপে, তাহলে কাটতে মানে কাটার দরকার নাই, অটোমেটিক এটা কেটে যাবে। তাহলে শেপ নিয়ে আসিস, এটা একেবারে ইজি একটা বিষয়, কিন্তু ইফেক্ট দিতে সময় একটু কষ্ট, কষ্টকর বিষয়, ঠিক আছে? তো এখন তাহলে আমরা এটুকু পেয়ে গেলাম। এখন এখানে লেখা আছে লোগো হিয়ার, তো এখানে আমরা লিখব লোগো হিয়ার। তো আমরা এখানে থেকে টেক্স টুলবারটা নিব, একটু সময় লাগছে। হ্যাঁ, এখানে আমি একটা ক্লিক করলাম, বাইরে লেখি এখানে ধরে। হ্যাঁ, এখন এখানে আমরা লিখলাম যে লোগো, লোগো হেয়ার, কালার চেঞ্জ করব। লোগো হেয়ার এইচ আর, ওকে, কালারটা হবে হোয়াইট। তো এটার কালারটা আমরা হোয়াইট করে দিব। তো লেখাটা চলে আসলো, এখন আমরা এখানে একটা লোগো দিয়ে দিব। এখানে আমরা একটা লোগো ইউজ করব, লোগো একটা শেপ থেকে আমরা একটা লোগো ইউজ করব, শেপে যাব। শেপে যাওয়ার, এখানে যাওয়ার পরে কাস্টম শেপ, কাস্টম শেপে ক্লিক করলে এখানে অনেক শেপ গুলা দেখতে পারবো, এটা মেবি ইউজ করা হয়েছে। তো এই শেপটা আমি এখানে ড্র করলাম। হ্যাঁ, এটার কালারটা, এটার কালারটা আমরা হোয়াইট করে দেব। ওকে, তাহলে আমাদের লোগোর পার্ট শেষ, উপরের অংশটা। এটাকে আমরা ইচ্ছা করলে গ্রুপ করে রাখতে পারি, এই সবগুলাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এটাকে আমরা রিনেম করে লিখে দিতে পারি লোগো। ওকে, তাহলে আমাদের লোগোর কাজ শেষ, এখন আমরা পরবর্তী ধাপের কাজটা করব, যে এখানে আরো লেখার কিছু বিষয় রয়েছে, এটুকু লিখব। এখানে লেখা আছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, তো আমরা এখানে লিখে নিব ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। সবগুলা ক্যাপিটাল হবে, ব্র্যান্ড নিউ, পরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখব, ব্র্যান্ড আলাদা করব, তারপর নিচে লিখব নিউ। NEW, তারপর লিখব প্রোডাক্ট, এটাকে কপি করলাম। হ্যাঁ, অল্টার ধরে এটাকে কপি করলাম, এখানে লিখব প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এই লেখাটুকু আমাদের, আমরা এইভাবে সাজায় নিব। আর এখানে লেখা আছে বাই নাও, এটা পরে আসি, আমরা এটুকু আগে সাজিয়ে নেই। ব্র্যান্ড লেখাটাকে আমরা একটু বড় করি, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরে অল্টার অ্যান্ড শিফট
চাপ দিয়ে এটাকে একটু বড় করছি। হ্যাঁ, মোটামুটি এতটুকু বড়। আচ্ছা, এগুলাকে একটু নিচের দিকে নিয়ে আসি। সেন্টার বরাবর আমি এখানে রাখলাম ব্র্যান্ড। মোটামুটি ঠিক আছে না? না, বেশি বড় হয়ে গেছে। বেশ বড় হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন এটাকে একটু চাপাই দিলাম, কন্ট্রোল টি দিয়ে লেখাটাকে একটু চাপাই দিলাম এরকম ভাবে। হ্যাঁ, এটাকে সেন্টার বরাবর রাখলাম। তারপর নিউ, নিউটাকে বড় করতে হবে। বড় করতে হবে নিউটাকে, এন্ড এটাকে একটু বোল্ড করতে হবে। দেখেন, একটু বোল্ড আছে, তাই না? এটাকে একটু বড় করব, কন্ট্রোল টি দিয়ে এভাবে বড় করলাম, পাশ থেকে বড় করলাম। এটাকে আর একটু বোল্ড করি তাহলে, দেখি এটার বোল্ড ভার্সন আছে কিনা। তো আমরা যাব হচ্ছে এখান থেকে, রেগুলার দেওয়া আছে, এটাকে আমরা বোল্ড করে দিব। ব্ল্যাক করে দেখি কেমন হয়, একটু মোটা হবে। ব্ল্যাক অনেক মোটা হয়ে গেছে, আমরা এটাকে বোল্ড করব। ওকে, তো বোল্ড হয়ে গেছে, এন্ড প্রোডাক্টটাকে আর একটু বড় করলেই হয়ে যাবে। প্রোডাক্টটাকে বড় করলাম, এটাকে একটু লম্বা করে এভাবে চাপ দিয়ে দিলাম। কাছাকাছি রাখলাম। হ্যাঁ, একটু কাছাকাছি রাখতে হবে। তো ব্র্যান্ড নিউ লেখাটা আমাদের কমপ্লিট। হ্যাঁ, তারপরে লিখতে হবে কি, বাই নাও। বাই নাও এর মধ্যে একটা ইফেক্ট থাকবে, শেপ নিতে হবে। শেপটা কি, হোয়াইট শেপ। প্রথমে আমরা একটা শেপ নিব, এটা রাউন্ড শেপ নিতে পারি বা এরকম শেপও নিতে পারি, এটা আপনার ইচ্ছা। তো এটা আমরা এরকম শেপ নিব একটা। শেপ নিলাম এবং এটার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। কালারটা কি হবে, হোয়াইট কালার। হোয়াইট কালার দিলাম, এন্ড এটার ভিতরে লেখা থাকবে বাই নাও। তাহলে আমি এই লেখাটাকেই কপি করে নিই। কপি করে এখানে এসে লিখবো কি, বাই নাও। কালারটা চেঞ্জ করতে হবে, আমরা কালারটাকে চেঞ্জ করে দেই। কালারটা কোনটা, এটা রাখতে হবে না? আই ড্রপারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল না, হয় নাই না? আচ্ছা, কালারটা চেঞ্জ করার জন্য আমি আবার ওইখানে ক্লিক করলাম। ওকে, এটাকে লেখাটা সিলেক্ট করলাম, এখানে যাব দিয়ে এখন আমি আই ড্রপারে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো লেখাটা মিডল বরাবর আমি নিয়ে আসবো। লেখাটাকে অবশ্যই আরেকটু ছোট করে দেব। হ্যাঁ, এতটুকু রাখলাম। এখন এটা কি আসলে ই আছে কিনা, মানে ঠিক আছে কিনা, ঠিক আছে না,
এটাকে ইচ্ছা করলে আরেকটু মোটা করতে পারি, বোল্ড করতে পারি লেখাটাকে, ভাই নাও লেখাটাকে আরেকটু বোল্ড করলে মনে হয় সুন্দর লাগবে, তাই না? তাহলে এটাকে আমরা রেগুলার দেওয়া আছে তো এটা একটা বোল্ড করে দিলাম। এটা একেবারে ইজি না বিষয়টা, নিচের দিকে যাই, নিচের দিকে লেখা আছে হয়তো বা ইওর অ্যাড্রেস জিমেল ডট কম, ইওর অ্যাড্রেস জিমেল ডট কম, তো এখানে আমি আবারও এটা নিয়ে লিখতে পারি অথবা নতুন একটা টাইপ টুলবার নিয়ে আসতে পারি। টাইপ টুলবার নিয়ে এসে এখানে আমি লিখলাম, এটা সবগুলা ছোট হাতের অক্ষর হবে, www. এটার সাইজটা আর একটু ছোট করে দেই, এটা কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই। www.youraddress, এটা লিখে দিলাম, এতটুকু তো কষ্ট নাই। এখন হচ্ছে মেইন হচ্ছে যে ইফেক্ট, ছবি কিভাবে ব্যবহার করব, কিভাবে ইফেক্ট ব্যবহার করব। এখন এগুলাকে একটা গ্রুপ দিয়ে দেব, এটা এই লেখাগুলাকে একসাথে একটা গ্রুপ করব। এই লেখা, হ্যাঁ না এটা অটোমেটিক ক্লিয়ার চলে আসবে, কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করলে লিখলাম এটা বডি টেক্স, এটার ভিতরে লিখলাম কি বডি টেক্স, মানে এই অংশটাকে লিখলাম বডি টেক্স। হ্যাঁ আচ্ছা, এই নিউটাকে মনে হয় আরেকটু লম্বা করতে হবে, মানে এদিকে ফাঁকা ফাঁকা লাগছে না, দেখেন তো এটার মধ্যে নিউটা অনেক লম্বা, তাই না? চেকুন, হ্যাঁ এটা চেকুন করলে কিন্তু মোটাটা কমে যাবে। আচ্ছা আমি এখানে আবার এখানে নিউ এ ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে এই নিউটাকে আমি একটু মোটা করি বা ই করি, লম্বা করি, লম্বা করলাম। এখন প্রোডাক্টটাকে ধরি, প্রোডাক্টের এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই প্রোডাক্টটাকে, ও পুরাটাই চলে আসতেছে না, গ্রুপ করা হয়ে গেছে এই জন্য। কিন্তু প্রোডাক্টে শুধু প্রোডাক্টটা ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি এখানে ক্লিক করি তারপরে হচ্ছে না, তাহলে আমার কি করতে, আনগ্রুপ করে নিতে হবে। এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখন আমি শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট করে প্রোডাক্টটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ এখন তাহলে মোটামুটি সুন্দর লাগছে। আচ্ছা এখন আবারও এই সবগুলাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, এটার মধ্যে লিখবো হচ্ছে বডি টেক্স। ওকে তাহলে এটুকু আমাদের ডান, এখন আমরা এখানে ছবি নিয়ে আসবো। কি কি ছবি? এখানে দেখতে পাচ্ছেন যে গড়ির ছবি, এখানে গড়ির ছবি, তো আমরা একটা গড়ির ছবি নিয়ে আসি এখানে। এখানে কয়টা গড়ি রয়েছে? অনেকগুলা গড়ি রয়েছে, আমি এই গড়িটা নিই প্রথমে, এটা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। গড়িটা অনেক বড়, তাইলে আমি এটাকে ছোট করব, কন্ট্রোল টি দিয়ে অল্টার এন্ড শিফটে ধরে এটাকে ছোট করে ফেললাম।
হ্যাঁ, এখন তাহলে গড়িটা নিয়ে আসলাম, কিন্তু এদিকে সাদা এদিকে সাদা, এই গড়িটাকে আমাদের কাজ করতে হবে, এই এই দুইটা লেয়ারের নিচে নিতে হবে, তাহলে সাদা অংশটা নিচের দিকে চলে যাবে। তাহলে এই লেয়ারটাকে আমরা ধরে নিচের দিকে নিয়ে যাই, এখন কিন্তু সাদা অংশটা চলে গেছে। ওকে, এখন আমরা এখানে একটা এটা এটা সবার নিচের লেয়ারটা নিয়ে গেছি, তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, লেয়ারটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করে সবার নিচে নিয়ে গেছি। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা একটা অ্যানিমেশন দেব, যে এই ঘড়িটা এখান থেকে এসে এখানে আসবে, তারপরে নিচের দিকে চলে যাবে, এরকম একটা অ্যানিমেশন আমরা এটার মধ্যে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা অ্যানিমেশন ব্যবহার করলে আমরা কি করতে হবে বলেন তো, কোথায় যেতে হবে? উইন্ডো থেকে টাইমলাইন, টাইমলাইনে যেতে হবে। টাইমলাইনে আসলাম, ক্রিয়েটেড টাইমলাইন। এখন এখান থেকে আমরা এক নাম্বার যে লেয়ারটা, এই যে এক নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করব। ও, অবশ্যই আমাদের এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু এটার কাজ হবে না। তো এটাকে আমি বাহিরে রাখলাম, বাহিরে রাখার পরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রান্সফর্ম অপশন আসলো, এখানে ক্লিক করলাম, আর এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলাম। ওকে, এখন আমি কন্ট্রোল টি দিয়ে ধরে এই যে ঘড়িটাকে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন এন্টার, এখন তাহলে আমি দেখি ঘড়িটা আসবে কিনা। তাহলে দেখেন ঘড়িটা কিন্তু আসতেছে, ঘড়িটা আসার পরে এখন আমরা দেখবো কি ঘড়িটা আবার নিচের দিকে চলে যাবে। এখানে আসার পরে ঘড়িটা আবার নিচের দিকে যাবে, তাহলে আবার এখানে আরেকটা ট্রান্সফর্ম ব্যবহার করব, একটু ফাঁকা রেখে, যাতে এখানে এসে একটু স্টপ হয়, তারপরে নিচের দিকে যাবে। তাহলে একটু ফাঁকা রেখে আবার ট্রান্সফর্ম আরেকটা ক্লিক করলাম, আবার নতুন একটা ট্রান্সফর্ম চলে আসলো। এখন এই যে এটাকে টাইমলাইনটাকে একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসা এখন কন্ট্রোল টি চাপ দিব, কন্ট্রোল টি চাপ দিয়ে এটার নিচের দিকে আমরা নিয়ে দিব। তাহলে আবার ইন্টার দিব, এখন দেখেন কি হয়েছে। আবার এখন এটাকে আমরা ই করি, প্রথমে ঘড়িটা আসলো, আসার পরে নিচের দিকে চলে গেল। আমি যদি চাই যে ঘড়িটা একটু বেশিক্ষণ থাকবে এখানে, দাঁড়াবে, তাহলে এই যে এটা একটু এদিকে বাড়ায় দিব, আবার এটাকে একটু এদিকে টান দিব। তাহলে এখন কিন্তু মোটামুটি ঘড়িটা এসে একটু বেশিক্ষণ দাঁড়াবে, ঘড়িটা এসে দাঁড়াইলো, এখন নিচের দিকে চলে গেল। আচ্ছা, তাহলে একটা ঘড়ি নিয়ে আসলাম, তারপরে দেখি কি, তারপরে আমরা দেব একটা প্রেশার কুকার। তো এখান থেকে একটা প্রেশার কুকার আমরা ব্যবহার করব, এটাকেই ব্যবহার করি। এটা কাজ করছে না, তাহলে আমরা এখান থেকে এই ছবিগুলাকে আগে আপনার ডাউনলোড করে নেবেন, বা বিভিন্ন আপনি বিভিন্ন অ্যাটের জন্য বিভিন্ন জিনিস যেগুলো লাগবে সেগুলো নিয়ে আপনি কাজ করে নেবেন আগে থেকে। আচ্ছা, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব আগে, ডিলেটে। হ্যাঁ, না না, এটা এই পর্যন্ত, এটা মেকিং করলেই শেষ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, এখন এটাকে আমি আমাদের এটাকে নিয়ে আসলাম এখানে। তা এটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করব। বেশি বড় হয়ে গিয়েছে, এটাকে আরেকটু ছোট করব। এখন এই প্রেশার কুকারটা কি হবে, এটা বাহির থেকে এই দিক থেকে এদিকে আসবে, আয়সা উপর দিকে চলে যাবে। তাহলে এটা আমি বাহিরে রাখলাম, বাহিরে রাখলাম, বাহিরে রেখে আমরা প্রেশার কুকারের এই যে দ্বিতীয় নাম্বার লেয়ারটা, তো এটাকে কি করতে হবে, স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে।
এবং আমরা এখানে খুঁজে দেখবো যে দ্বিতীয় নম্বর লেয়ারটা কোথায় আছে, এবং আমরা কোন জায়গা থেকে শুরু করতে হবে বলেন তো? এই যে এখান থেকে শুরু করতে হবে, কারণ কি লেয়ার মানে যেখানে আমাদের শেষ হয়ে গেছে, এই অ্যানিমেশনটা যখন যাবে তারপরে তো ইটা আসবে, প্রেশার কুকারটা আসবে। তাহলে এখন আমরা 1 নম্বর 2 নম্বর, তাহলে প্রেশার কুকারটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্ম ব্যবহার করব। ট্রান্সফর্মে আমি এসে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলাম। তারপরে কি করব, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি মিডেলে বসাইলাম। হ্যাঁ, এটাকে আমি মিডেলে বসাইলাম, ওকে, তারপরে ইন্টার দিলাম। এখন আমরা দেখি যে এটাকে আসে কিনা, ঘড়িটা আসলো, আবার ঘড়িটা নিচের দিকে চলে গেল, প্রেশার কুকারটা আসছে, আসছে, আসা পর্যন্ত। এখন এটাকে আমরা আবারও এটা উপর দিকে যাবে, এখান থেকে আমরা দিতে পারি এখানে নতুন আরেকটা ট্রান্সফর্ম ইউজ করব। তাহলে আমরা এই ট্রান্সফর্মে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটু আমরা বাড়ায় দিব এদিকে, হ্যাঁ, তারপরে এটাকে কন্ট্রোল টি দিয়ে এটা উপর দিকে আমরা নিয়ে নিব। সেদিকে দেখাব যাবে, এই যে মোটামুটি এখানে এসা, দেখেন প্রথমে গড়িয়ে আসলো উপর দিকে থেকে নিচে দিকে চলে গেল, হ্যাঁ এটা আসলো উপর দিক থেকে নিচে দিকে চলে গেল, হ্যাঁ। তারপরে আমরা দেখবো একটা প্লেন নিয়ে আসি, প্লেন সরাসরি এদিকে চলে যাবে, এই যে এটা। আরো অনেক প্রোডাক্ট নিতে পারি, আর প্রোডাক্ট এর দরকার নাই, আর আমরা এই প্লেনটাকে দিয়ে দিব, এইগুলা এখন এখান থেকে কেটে দেই, এটাকে কাটা দেই, যা তো এখন আমাদের প্রয়োজন নাই, এটা প্লেন না তো, হ্যাঁ এটা কেটে দেই, এটাও যেহেতু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা প্লেনটাকে এখানে ধরে টান দিয়ে ধরে নিলে এদিক থেকে এখানে নিয়ে আসলাম, প্লেনটা অনেক বড় আছে এখানে, আমরা এটাকে ছোট করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে অল্টার এন্ড শিফটে ধরে এটাকে ছোট করে ফেলি, আর একটু ছোট করে দেই, হ্যাঁ এটুকু থাক। এখন কি করব, এই প্লেনটা এদিক থেকে ওইদিকে যাবে, কোনটার পরে যাবে, প্রেশার কুকার ইয়ার পরে, আচ্ছা লেয়ার 3, এটা আমরা প্রথম থেকে রাখবো না, আচ্ছা প্রথম থেকে রাখলেও সমস্যা নেই, ঘড়ি রাখা আছে কিন্তু আমরা এটাকে একবারে সাইডে রাখবো, প্রথম থেকে সাইড থেকে আসবে, সাইডে রাখবো সেই জন্য সাইড থেকে আসবে। এখন আমরা এখানে আবারও ট্রান্সফর্ম ব্যবহার করব, তাহলে ঘড়ি এটা যাওয়ার পরে, এই প্রেশার কুকারটা যাওয়ার পরে আমরা আবার ট্রান্সফর্ম ব্যবহার করব প্লেনের মধ্যে। তো ট্রান্সফর্মে আমরা কি করলাম, ও আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট না করলে কিন্তু এখানে ট্রান্সফর্ম অপশন আসবে না, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে এখন কিন্তু ট্রান্সফর্ম অপশন চলে আসছে। তো এখন কি করব, আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম একটা, সরি 2 নম্বর ইয়াতে না, 3 নম্বরটাকে সিলেক্ট করতে হবে। এখন আমরা 3 নম্বরে এসে ট্রান্সফর্ম ক্লিক করব এবং এখানে ক্লিক করলাম, আর এটা তো সরাসরি চলে যাবে, তাহলে আমরা ডাইরেক্টলি দিয়ে দেব, একটু বাড়ায় দিলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ধরে একবারে বাইরে, তারপরে দিলাম ইন্টার। এখন আলটিমেটলি আমাদের যে এটা পুরাটাই কিন্তু আমাদের দেখাবে, তো ইমেজের কাজটা আগে করে নিলাম, তারপরে টেক্স ইফেক্টটা দেখাব।
তাহলে এই অংশটুকু আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স ইফেক্ট। তাহলে এই পর্যন্ত আমরা এটাকে খাটো করে রাখলাম। এখন আমরা কি দেখব? ট্যাক্স ইফেক্ট, ট্যাক্স গুলা কোথায় আছে? এই যে এগুলা, হ্যাঁ এগুলাকে কি করতে হবে? এগুলাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কাজ করে নিতে হবে। ও এগুলাকে কি একটা গ্রুপ করে নি, বডি ট্যাক্স। ও আচ্ছা দেখে, আচ্ছা এটা ট্যাক্স, এটার ভিতরে একটা লিখেছে ঠিকই, কিন্তু এটার ভিতরে আমি ঢুকাই নাই। আচ্ছা এটার ভিতরে আমি ঢুকাই দিই, এটার ভিতরে আমি ধরে ঢুকাই দিলাম। তাহলে এখন কিন্তু এই যে এটার ভিতরে কিন্তু চলে আসছে। এটা খুবই সিম্পলি একটা বিষয়, ট্যাক্সের গুলা, ট্যাক্সের গুলা হচ্ছে ট্যাক্স গুলা ছোট করে দিব, একটার পর একটা দিব, তাহলে একটার পর একটা আসবে, সবগুলাকে ধরে এক সমান করে ছোট করি। হ্যাঁ গ্রুপ করে নিতে হবে। তো প্রথমে ব্র্যান্ড নিউ আসলো, চলে গেল, তাই না? ইফেক্ট হচ্ছে না একটা যে চলে গেল। এখন এইটার মধ্যে আর একটা আরেকটা ইফেক্ট আমরা ব্যবহার করব। এই তিনটা লেয়ারকে একটা লেয়ার করলে ভালো হইতো বেশি, বুঝতে পারছেন? তাহলে খুব সহজে আমরা কিন্তু কাজটা করতাম। তিনটা লেয়ার গ্রুপ করে ফেলছি, কিন্তু যখন আমরা ট্যাক্স দিয়ে লিখেছি না, একটা ট্যাক্সে লিখলে সুন্দর হইতো, তাহলে একটাই থাকতো এখানে, সমস্যা নাই। এখন তারপরে আমরা আরেকটা জিনিস এখানে ব্যবহার করব, কন্ট্রোল ও দিয়ে, এই যে এটা সুপার সেল, এটা আমরা ব্যবহার করব। এখানে ক্লিক করলাম, মানে একবার আসবে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, তারপরে আরেকবার আসবে সুপার সেল। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ এটাকে আমি আমাদের কাজের যে অপশন এখানে আছে সেখানে নিয়ে আসলাম। এটাকে কি করতে হবে? এটাকেও কিন্তু ছোট করতে হবে। এটা কি গ্রুপের ভিতরে ঢুকে গেছে? গ্রুপের ভিতরে ঢুকে গেছে, দেখেন ব্র্যান্ড নিউ লেখাটাও কিন্তু সাথে সাথে যাচ্ছে। আচ্ছা আমি একটু বাইরে দিয়ে আসলাম, বাইরে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেটা, এটা প্রোডাক্টটা কি একসাথে আমরা রাখি রাখলাম নাকি? প্রোডাক্টটা আবার এখানে নিচে আছে, প্রোডাক্টটাকে একটু ছোট করে ফেলি। এখানে দেখেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, তার মানে আমরা বাই সহ গ্রুপ করে ফেলছি। তো বাই লেখাটা আমাদের এখান থেকে বাইটা বড়ই রাখবো, এই দুইটাকে একসাথে নিয়ে আসি। এটা তো প্রোডাক্ট, প্রোডাক্টটা আমি উপরে নিয়ে আসি, আর এটাকে এটাকে নিচে নিয়ে যাই। একটু ব্যাগে আসে, আচ্ছা এখানে দেখেন বাই যেটা আছে বাইটাকে কোথায়, বাই কই গেল, একেবারে ব্যাগে চলে যায়। এটা আচ্ছা আমরা এটা বডি যেটা আছে এটাকে আনগ্রুপ করে রাখি এখন আপাতত,
আচ্ছা, আনগ্রুপ লেয়ার করলাম, আনগ্রুপ করলে এখন সবগুলো আনগ্রুপে আছে, তাহলে খুব সুবিধা হবে আমাদের। এখান থেকে আমরা এই যে এই দুটা একসাথে ছোট করেছি, প্রোডাক্টটাও এটার সাথে ছোট করে ফেলব, তাহলে আর প্রোডাক্টটা দেখা যাবে না। তো এটাকে ছোট করলাম এখন। আর আমাদের বাই যেটা, যেখানে বাই লেখা আছে, বাইটাকে অবশ্যই বড় রাখতে হবে, কারণ কি বাই তো লেখাটা এখানে শো করবে যে জায়গায়। বাই লেখাটা কি শো করছে না এখন? হ্যাঁ, শো করছে। আচ্ছা, তো এখন আমি এটাকে এখান থেকে নিয়ে যাব, এখানে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। কনভার্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করলাম। এটাকে আরেকটু ছোট করে ফেলি, এতটুকুই থাক। এখন এই দুইটার মধ্যে একটা ই থাকবে, যেমন প্রথমে আসবে, কি ট্যাক্স, তারপরে এটার পরে আসবে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। এটাকে একটু ছোট করে রাখলাম। হ্যাঁ, এখন যদি আমি এটা প্লে করি দেখি কি হয়েছে, দেখেন। তাহলে এই গুলাকে আমরা আরেকটু ছোট করে দিই, এখান থেকে বাই লেখা এই প্রোডাক্টটাকে আমি উপরে নিয়ে যাই। প্রোডাক্টটি উপরে নিয়ে যাই, আরেকটু উপরে যাবে, আরেকটা উপর যাবে। হ্যাঁ, এখন তাহলে এই নিউ ব্র্যান্ড প্রোডাক্ট তিনটা একসাথে চলে আসলো, তাই না? আচ্ছা, তো এগুলাকে আমি আরেকটু ছোট করে দেব, কারণ কি খুব দ্রুত যাতে এটা চলে যায় আবার চলে আসে। তারপরে আমি কি করব, তারপর এটাকে আবার একটু ছোট করে দেব। এখন আমরা যদি ই করি, এখানে ক্লিক করি, একবার এটা চলে গেল আবার আসলো। হ্যাঁ, এখন এটা যাওয়ার পরে মাঝখানে এটা দিয়েছি, আবার কিছুক্ষণ পরে আবার আবার এই ব্র্যান্ড নিউ লেখাটা আসবে, তাহলে এটাকে আবার কপি করব। এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল কন্ট্রোল ধরে সবগুলো ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, কোনটা কপি হলো, আচ্ছা এটা এইভাবে কপি করতে পারি, অথবা কন্ট্রোল জে দিয়ে, কপি করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এই তিনটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম। তারপরে এটাকে ধরলাম, ধরে আবারও কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে আরেকটু ছোট করে দেব। হ্যাঁ, এটা যেহেতু অনেকটা বড় আছে, এটাকে ছোট করব। এটা যেহেতু এই পর্যন্ত আসে, এটা শেষ, তাহলে এটা এদিকে নিয়ে আসি, তারপরে এটাকে আবার এদিকে নিয়ে আসবো। এটাকে একটু ছোট করে রাখলাম। ওকে, তো মোটামুটি আবারও আরেকটা কপি করলে এদিকে আসবে আমাদের। শেষ পর্যন্ত দেখি কোন পর্যন্ত,
এখানে আমি ওপেন করি। হ্যাঁ, একবার গেল, একবার আসলো, হ্যাঁ আবার আসলো, এখন আর টেক্সট নাই। তার মানে কি আমাদের শেষ কোন পর্যন্ত? এই এই পর্যন্ত শেষ। তাহলে শেষ পর্যন্ত আরো কপি করতে হবে। তাহলে এটাকে আমরা আরো কপি করব শেষ পর্যন্ত। দেখি এটা এই পর্যন্ত আছে। হ্যাঁ, তাহলে এটাকে আবারও কপি করব কন্ট্রোল জে দিয়ে কপি। আবার কপি করলাম, আবার এইগুলাকে ধরে এদিকে নিয়ে আসলাম। আবার নিচে এটাকে আবার কপি করব, এটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে। এটা আসলে বড় হয়ে যায় কেন? আচ্ছা, বড় হইলে সমস্যা নাই, এটাকে ছোট করে দিব। এটাকে ধরলাম, ছোট করে দিলাম। হ্যাঁ, এটাকে এটাকে দেখি যে কোন পর্যন্ত শেষ হয়েছে। তার মানে এখানে আমি এদিকে নিয়ে আসলাম। বুঝতেছেন কি বিষয়টা? বুঝতেছেন? লাস্ট এসে ইজি ইজি হয়ে গেছে। প্রথম দিকে ঠিক আছে, কিন্তু এখন এই যে এটা যেটা করতেছে এটা একটু কম। বুঝতেছেন? এটা একটু কঠিন, এটা কয়েকবার দেখলে আপনি বুঝতে পারবেন। এটা পুরাটা কমপ্লিট করি, পুরাটা না কমপ্লিট করলে তো আর বুঝতে পারবেন না। আচ্ছা, তো তারপরে দেখি। তাহলে এই ট্যাক্সের ইফেক্টটাই বুঝতেছেন না, যে কপি করতেছি কোনটা এটাই বুঝতেছেন না, এটা একটু সমস্যা লেগে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ইফেক্ট আছে, যে বাই নাওটা ইফেক্ট হবে, ওইটাও দেখি না। এটা পুরাটাই কমপ্লিট করি, আপনি দেখতে থাকেন একটু, ই করেন। ও আচ্ছা, বেশি সময় লাগবে না, শেষ প্রায় শেষের দিকে। এই যে এখানে দেখেন ওভারল্যাপিং করছে, তার মানে কি নিচের দিকে এই যে আমাদের এটা একটু কমাই দিতে হবে, তাহলে ওভারল্যাপিংটা থাকবে না। এখন এটা দিলাম, তার হ্যাঁ কোনটা কাট করে, মানে আপনি চাচ্ছেন যে লেখাটা একবারে না কাট করলে কি হবে? আপনি এটার মধ্যে আবার ইফেক্ট ব্যবহার করতে পারবেন না। আরেকটা আমরা ইফেক্ট দিব, দেখেন এখানে এগুলাকে আর একটু বড় করে নিলে ভালো হইতো, একটু তাড়াতাড়ি, বেশি দেরিতে যাইতো। সেটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি। হ্যাঁ, কোনটা বলছেন যে একটা এর উপরে পড়ছে? শেপ উপর থাকলে সমস্যা নাই। প্রায় শেষের দিকেই। হ্যাঁ, এখন দেখেন এই যে বাই নাওটার মধ্যে কিন্তু আরেকটা ইফেক্ট দিতে হবে, যে বাই নাওটা লাফালাফি করবে এই সময়ের মধ্যে। তো বাই নাওয়ের জন্য আমরা বাই নাওটাকে দুইটা কালার করব, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে এ কালার, এই কালার একটা, আর একটা ইয়েলো কালার। আর নিচের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটাকেও দুইটা কালার করব। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটার উপর রাইট বাটন ক্লিক করে স্মার্ট টু কনভার্ট, আর এটার এই বাই নাও এর যে লেখাটা
এটাকে আমরা নিচে নিয়ে আসবো, এটার নিচে নিচে নিয়ে আসলাম। এখন বাইনারের শেপটা কি এটা না? হ্যাঁ এটা। তো এই শেপের মধ্যে আমি লিখলাম, এটা হচ্ছে হোয়াইট, তাহলে এটার মধ্যে আমি লিখলাম ডাব্লিউ, এটার মধ্যে আমি লেখা দিই, তাহলে সহজে বুঝতে পারবো ডাব্লিউ। আর এটা বাই নাও, এটা থাকবে হচ্ছে এই, এটা থাকবে কি কালার, এই কালারের নামটা কি? এখন ম্যাজেন্টা, তাহলে এম লিখলাম। হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা দুইটা কপি করব, একটা হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে, অথবা এটাকে আর একটা বিষয় এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। আবার এখান থেকে এই যে ডাব্লিউ যেটা, এটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এটাকে দুইটা হইবে, দুইটা হয়ে গেল, ডাব্লিউ যেটা এটা দুইটা কালার করব, এটারও দুইটা কালার করব। এটা দুইটা কালার করার জন্য আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা আরেকটা জায়গায় গিয়ে ট্যাবটা ওপেন হবে। এখন এটার কালারটা আমি ইউলো করে দেব। হ্যাঁ দেখেন, এটা পুরোপুরি সম্পূর্ণ না করলে তো হচ্ছে না। না আচ্ছা, এটা সম্পূর্ণ ইউলো করে দিলাম, ইউলো করে কন্ট্রোল এস সেভ। এখন এটা কি হবে, ইউলো কালার হবে। এবারে আসে দেখেন, এটা ইউলো কালার হয়ে গেছে। তার এই এই যে এটা আছে, এটাকে আমরা হোয়াইট করব। আচ্ছা, ইউলো কালার করার আগে আমাদের একটা কাজ করা দরকার ছিল, এটাকে কপি করা দরকার ছিল, সেটা কপি করে নেই আগে। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এটাকে ডাব্লিউ যেটা, এটাকে এখন এটার উপরে আমি ডাবল ক্লিক করব, এটাকে আমরা ইউলো করব। হ্যাঁ এখন এটাকে আমি ইউলো করলাম, যেটা কপি সেটাকে কন্ট্রোল এস। এটা যেটা কপি আছে সেটাকে আমি ওয়াই দিয়ে দিলাম, এখানে ডাবল ক্লিক করে ওয়াই দিয়ে দিলাম। এই লেখাটাকে ইচ্ছা করলে আমরা হোয়াইট করতে পারি। তাহলে এই যে এখানে এম যেটা দেওয়া আছে সেটাকে আমি কপি করব, আর একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই কপিটাকে আমরা হোয়াইট করে দেব। তাহলে এই কপিটার উপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটাকে আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করার জন্য আগে এখানে হোয়াইটের একটা কালারটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এখানে হোয়াইট করে দিলাম, আর এখানে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। সেভ করে এখানে বাই নাও, এখানে যে লেখাটা আছে এই লেখার এম এর জায়গায় আমি ডাব্লিউ দিয়ে দিলাম, হোয়াইট। ওকে, তাহলে আমাদের মেন যে কাজের যে অংশটা এখানে চলে আসলাম। এখন দেখেন, একটা হোয়াইট একটা ইয়েলো, দুইটা অংশ কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এখান থেকে দেখেন এই যে অপশনটা, এটা দিকে আমরা একটু নিচের দিকে যাই, প্রোডাক্ট বাই, এটাও কিন্তু কপি কপি করে দিতে হবে। একবার ইয়েলো আসবে, একবার ই আসবে, সাদা আসবে। আচ্ছা এখন আসে নাই, না আসার কারণ কি, এটাকে আমরা সাদা করে এই কপি করে করে কাজটা করতে হবে। বাইনাউ লেখা কোথায় আছে? নিচের দিকে আসি, এই যে এলো আর হচ্ছে হোয়াইট। তো এটা প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইয়েলো। এগুলাকে একটু ছোট করে নেই, হোয়াইটটাকে ছোট করে নিলাম, ইয়েলোটাকে একটু ছোট করে নিব, এটাকেও সেম ভাবে কপি করতে হবে। এদিকে ছোট করে দেই, এদিক থেকে ছোট করে দিই, এইটুকুই কাজ কিন্তু, ইলোটাকে ইফেক্টটা দেওয়ার পরেই শেষ।
আচ্ছা দেখি বাইনাওটা কি কাজ করে কিনা। হ্যাঁ একটু জুম করে দেখি। বাইনাওয়ের এই দুইটা হচ্ছে হোয়াইট ইউলো। আচ্ছা এটা এখানে রাখলাম, এটাকে এখানে দিলাম। বাই নাও এর কালার কি আরো আছে নাকি? বাই নাও তো এখানে চারটা, তাই তো? 1 2 3 4। ওকে, চারটাই তো আমরা ছোট করে ফেলছি। প্রথমে ইউলোটা আসতেছে, তাহলে ইউলোটা কোথায় দেখি একটু। এই যে ইউলোটা আসছে, এগুলোটা আসার পরে আসবে হোয়াইট। এগুলোটা এদিকে দিয়ে দিই, আর হোয়াইটটাকে দিয়ে দিই এখানে। এখন দেখি, হ্যাঁ কাজ হয়েছে না? প্রথমে আসলো ইউলো, ইউলোর মধ্যে হোয়াইট লেখা আসলো, এখন লেখা নাই। তার মানে কি আমরা লেখাটা দিতে হবে? এটা হচ্ছে লেখা, এই লেখাটা দিলাম। লেখাটা আমরা দুইটা কালার করছি না? কালার মনে হয় দুইটা হয় নাই, একটা কালার হয়েছে। এগুলাকে কাটা দিই, এগুলাকে কাটা দিই। ওয়াইব ব্যানার কিন্তু অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়, দেখছেন? আমাদের এটা কালার দুইটা দুই রকম, এক রকমই, দুই রকম হয় নাই। কারণ কি আমরা স্মার্ট অবজেক্টটা আগে করে ফেলছিলাম, স্মার্ট অবজেক্টটা পরে করতে হবে। আগে কপি করে পরে স্মার্ট অবজেক্ট করতে হবে। তাহলে এগুলাকে আমি আবার ই করে দিই, ডিলিট করে দিই। আচ্ছা এখানে দেখেন আমরা দুইটা কপি করছি না, এগুলাকে একটু ডিলিট করে দিই। কপি এম যেটা আছে এটাকে ডিলিট করলাম, আর তার শেপ ইউলোটা, এলোটাকে ডিলিট করে দিই। এটাকে আমরা স্মার্ট অবজেক্টটা ই করে দিই, রেস্টারাইজ, রেস্টারাইজ লেয়ার। তাহলে স্মার্ট অবজেক্টটা চলে গেল, এটাও রেস্টারাইজ লেয়ার করে দিই। স্মার্ট অবজেক্টটা চলে গেল। এখন কি করব, আগে আমরা এটার কালারটা, এটার কালারটা তো এখন ইউলার মধ্যে হোয়াইট আছে, তার মানে আমাদের কি করতে হবে, এই হোয়াইটের মধ্যে এই কালারটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই যে এটাকে আমরা একটা কপি করে ফেলবো, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব। কপি করলাম, এখন এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। হ্যাঁ স্মার্ট অবজেক্ট হয়নি তো, রাইট বাটন ক্লিক করবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটার উপর রাইট বাটন ক্লিক করে ওকে দিলাম, দিয়ে
এখন এটার কালারটা চেঞ্জ করব। এটার কালারটা কি হবে? হোয়াইট। হোয়াইট করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এটাকে আমি এদিকে নিয়ে আসি। তাহলে এটা হোয়াইট হলো, আর এটাকে আমি আরেকটা কপি করব। এটা যেহেতু হোয়াইট আছেই, তাহলে এটাকে কি দিব আমরা? মেজেন্টা, এই কালারটা দিব। তাহলে আরেকটা কপি করলাম। কপি করে এখন আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটার উপরে ক্লিক করব। পরে কালারটা চেঞ্জ করে দিব। হোয়াইট কালার রয়েছে, এখন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। বাই নাও দুইটা কি দুইটাই শেপ নাকি? তো লেখা হওয়ার কথা। এইটা হচ্ছে লেখা। হ্যাঁ, লেখা, আর এটা হচ্ছে শেপ। ওকে, এখন এই শেপটাকে আবার আরেকটা কপি করি। এইগুলা কি শেপ? আচ্ছা, এটাকে আরেকটা কপি করি। কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করলাম এটাকে, আগে স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করলাম, এটাকে হোয়াইট করি। আচ্ছা, এটা তাহলে দেখেন দুইটা, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্লু, এটা দুইটা আছে। এবং এটা কি, এটাকে দুইটা করব। এটাকে দুইটা করার জন্য এগুলা চোখগুলো অফ করে রাখি। এটা লেখা তো, লেখা না তো, লেখাটাকে আমরা কপি করি কন্ট্রোল জে দিয়ে। কপি করলাম, এখন এটাকে স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করলাম। ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা আলাদা আরেকটা জায়গায় আসলাম। এসে এই লেখার কালারটা আমরা হোয়াইট থেকে, আচ্ছা এখানে আমরা তো ই দিব না, ডাইরেক্ট কালার দিব না। এখানে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে কালার দিয়ে দিলেই হবে। ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলেতে যাব। কালারটা রেড আসছে, আমরা রেড কালারটা না দিয়ে এই কালারটা দিব। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিলাম। এখন তাহলে দুইটা কালারই আসছে না? এই চোখগুলো আবার অন করে দেই। এটা অন করে দিলাম। ওকে, তো এখন এই সবগুলাকে আবার স্মার্ট অবজেক্ট কনভার্ট করতে হবে। এটাকে স্মার্ট অবজেক্ট, এটাকেও স্মার্ট অবজেক্ট কনভার্ট করে ফেললাম। এখন এইদিকে চলে আসি। বাই নাও কোথায়? এই যে এখানে বাই নাও আসলাম। আসার পরে আমরা প্রথমে দেখি প্রথম কালারটা কি। প্রথম কালারটা হচ্ছে হোয়াইট, হোয়াইটের মধ্যে এই কালারটা। তাহলে আমরা এটা হোয়াইট, এটা কপি কালার, কপি কালারটাকে আমরা ছোট করলাম, এটা সমান করি, সবগুলো এক সমান করি। বাই নাও কপি, এটাকে এক সমান করি। এখন এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি। এটা
এটাকে এদিকে নিয়ে আসলাম, আর ফার্স্ট যেটা আছে এটাকে এদিকে নিয়ে আসলাম। আচ্ছা এখন দেখি আমি ক্লিক করে দেখেন এখন কি চেঞ্জ হয়েছে না বিষয়টা, দেখেন খেয়াল করে দেখেন। এই দেখেন প্রথমে হোয়াইট এর মধ্যে এই কালার, তারপরে এটার মধ্যে এই কালার, এখন জাস্ট খালি কপি করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে প্রত্যেকটা, ধরেন এটা আর এটা, এই দুটাকে একসাথে কপি করব, এটাকে আমি নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে, এটা কি এম বাই নাও এম, আচ্ছা বাই নাও এম, এটাকে আমি নিচে নিয়ে আসি, এই দুইটা একসাথে আর উপর দুইটা একসাথে, এখন এই দুইটাকে আমি প্রথমে কপি করব, কপি করে কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে এটাকে ধরে এদিকে নিয়ে আসি, মানে এটার পরেই, এটার পরে এটা আসবে, এটা এসে যখন শেষ হবে তারপরে এটা শুরু হবে, তারপরে এটাকে আবার কপি করতে হবে, এগুলাকে ধরলাম, ধরে কন্ট্রোল জে দিয়ে কপি করব, হ্যাঁ কপি হইলো, এবং এটার শেষে আবার এটা শুরু হবে, একটু হিজিবিজি লাগছে তাই না বিষয়টা, সমস্যা এলামেলা হয়ে গেছে। আচ্ছা কন্ট্রোল, এই জিনিসটা আসলে এই যে বেশ ইফেক্ট ব্যবহার করলে এরকমই করতে হয়, প্রায় শেষের দিকে আমরা একেবারে এই যে এই পর্যন্ত একবারে এগুলা শেষ করলেই তাহলে কিন্তু আসা পড়বো, ঠিক আছে আমরা আরেকটু শেষের মানে শেষের দিকেই এটাকে আরেকটা কপি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং এটাকে এদিকে নিয়ে আসি, এটা যখন একবার আপনি বুঝে যাবেন তখন কিন্তু আপনার কঠিন মনে হবে না, ঠিক আছে এখন যেহেতু বুঝতেছে না সেক্ষেত্রে আপনার কঠিন মনে হচ্ছে বিষয়টা, কন্ট্রোল জে এখন লাস্টে এটা খালি আরেকটা কপি করলেই হয়ে যাবে, কন্ট্রোল জে, এখন আমি ওপেন করি প্রপারলি পুরাটা দেখি যে কেমন হইল, এখন বিষয়টা দেখেন প্রথমে ঘুরে আসলো, এলাকা চলে গেল, এটা চলে গেল, তারপরে বাই নাওটাও কিন্তু কালার ইফেক্ট পড়ছে, তো এখন আরেকটা বিষয় এখানে মেনটেন করার দরকার ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা ফ্যাট হয়ে যাবে না, কাজ করলে অনেক কাজ করতে হয়। আচ্ছা এখন তাহলে স্টপ করে দিই এইটুকু নাকি, এখন এটাকে সেভ করে, এটা সেভ করার জন্য ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাবেন, সেভ ফর ওয়েবে গিয়ে এখানে গিপ ফাইল আর এখানে ফরএভার, এখানে ফরএভার ব্যবহার করব আর সেভ করে দিব, সেভ করে এটা আমি ডেস্কটপে রাখলাম, ওকে ডেস্কটপে রেখে আমি দেখি এটা ওপেন করি, তো ফাইনালি আমরা যে কাজটা করছি এটা দেখি কেমন হইলো, অনেক স্পিড হয়ে গেছে, কারণ কি আমরা অনেক ছোট ছোট করে নিয়ে কাজটা করছি, যখন আরো বড় করব তখন আরো খুব মানে আস্তে আস্তে হবে, ঠিক আছে
তো এটাই হচ্ছিল মূলত কিভাবে আমরা একটা ব্যানার তৈরি করব। তো আজকের মতো এই পর্যন্তই।